বাইক নিয়ে পরীক্ষা দিতে এসেছিলেন যুবক। পরীক্ষা শেষে হলের বাইরে বেরিয়ে দেখেন স্কুলের মধ্যে থেকেই চুরি গিয়েছে মোটর বাইক। থানায় অভিযোগ দায়ের করেন যুবক। সম্প্রতি ঘটনার তদন্তে নেমে বাইক উদ্ধারের পাশাপাশি ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। দীর্ঘ প্রায় চার মাস বাদে নিজের মোটর বাইক ফিরে পেয়ে খুশি যুবক, ধন্যবাদ জানিয়েছেন পুলিশ কর্মীদের। জানা গেছে গত বছর অক্টোবর মাসে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার অন্তর্গত একটি বিদ্যালয়ে ভোকেশনাল পরীক্ষা দেওয়ার জন্য আসেন গাইঘাটা থানা এলাকার যুবক গোপাল দাস। পরীক্ষা দিয়ে হলের বাইরে বেরিয়ে তিনি লক্ষ্য করেন বিদ্যালয়ের মধ্যে থাকা তার মোটর বাইকটি উধাও। অনেক খুঁজে শেষমেশ বাইকটি না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন যুবক। ঘটনার পর প্রায় চার মাস পেরিয়ে গিয়েছে, বাইক ফিরে পাবার আশাও প্রায় ছেড়ে দিয়েছিলেন যুবক। সম্প্রতি জেলা পুলিশে ব্যাপক রদবদল ঘটেছে। গোবরডাঙ্গা থানার নতুন ওসি হিসাবে যোগদান করেছেন চিন্তামণি নস্কর। নতুন করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। নতুন করে ঘটনার তদন্তে নেমে চলতি মাসের কুড়ি তারিখ চাঁদপাড়া ও গোবরডাঙ্গা থানা এলাকা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের বারাসত আদালতে হাজির করিয়ে পুলিশের পক্ষ থেকে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে ধৃতেরা জেরায় স্বীকার করে বাইকটি তারাই চুরি করে বিক্রি করে দিয়েছে। এরপর অভিযুক্তদের সাথে নিয়ে চাঁদপাড়া বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া মোটর বাইক। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের নাম প্রসেনজিৎ মল্লিক, জিৎ দে। এই দুই অভিযুক্ত যথাক্রমে গোবরডাঙ্গা খাটুরা এলাকার বাসিন্দা। ঘটনায় ধৃত অপর এক অভিযুক্ত দীপ প্রান্ত বাড়ি স্বরূপনগর থানা এলাকায়। দীর্ঘ চার মাস পর চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি ওই যুবক। গোবরডাঙ্গা থানায় দাঁড়িয়ে গোপাল এদিন বলেন, এতদিন পর বাইক ফিরে পাব ভাবিনি। বাইক খুঁজে পেতে পুলিশ যেভাবে সহযোগিতা করেছে তার জন্য গোবরডাঙ্গা থানা পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়ে যুবক বলেন, পরীক্ষা দিতে এসেছিলাম খাটুরা বয়েজে, ওখানে এসে স্কুলের ভিতর থেকে আমার গাড়িটা চুরি হয়ে যায় দুর্গা পুজোর আগে। এবার এই চার মাস পর স্যার আমি গাড়িটা পেয়েছি, আমি স্যার স্যারদের খুবই ধন্যবাদ দিই। স্কুলের ভিতর থেকে খাটুরা বয়েজ পরীক্ষার জন্য, পরীক্ষা ছিল তার জন্য গেছিলাম স্যার এই দুর্গা পুজোর আগে, চার মাস হবে। স্যারদের জন্য আমি আমার গাড়িটা পেয়েছি খুবই কষ্টে, স্যারেরা আমাদের জন্য খুব কষ্ট করেছে স্যার, এর জন্য স্যার অনেক অনেক ধন্যবাদ দিই স্যারদের। আমি স্যার কাজ করি স্যার, ছোটো স্যার গ্যারেজে ছোটো কাজ করি স্যার, কাজের পাশাপাশি পড়াশোনা করি স্যার। আর সেই পরীক্ষাই ছিল, পরীক্ষা ছিল ভোকেশনাল স্যার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।